সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই নারী। তাদের উদ্ধার করতে সাগরে ঝাঁপ দেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো। এই উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় নেটিজেনরা প্রশংসা করেন প্রেসিডেন্টের। পর্তুগালের 71 বছর বয়সী প্রেসিডেন্ট শনিবার ছুটিতে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন, এমন সময় হঠাৎ দেখেন দুজন নারী যে কায়াকে করে পানিতে ভাসছিলেন সেটা ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। এরপরই আর এক মুহূর্ত বসে থাকেননি প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো। কোন রকম প্রোটোকল ও নিরাপত্তা বাহিনী ছাড়াই সাগরে ঝাঁপিয়ে পড়ে ওই দুই নারীকে রক্ষা করেন। প্রেসিডেন্টের এমন কীর্তি এখন প্রশংসায় ভাসছে। অনেকেই বলছেন বটেই তো, এই না হলো পর্তুগালের মানবিক ও সাহসী প্রেসিডেন্ট। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।